2020 সালের ফেব্রুয়ারি থেকে উধাও ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। সে সময় তাকে ঘিরে নানা গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়। এর মধ্যে সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন এই অভিনেত্রী। তবে বারবার এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলি। জানান, এতদিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে। অবাক করা বিষয়, সম্প্রতি বেবি বাম্পের ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন শবনম বুবলি নিজেই, যার মধ্য দিয়ে অবশেষে তিনি ধরা দিলেন গর্ভবতী অবস্থায়। কিন্তু বেবি বাম্প ছাড়া অন্য কোনো তথ্য শেয়ার করেননি এই অভিনেত্রী। এদিকে 27 সেপ্টেম্বর শাকিব খানের একমাত্র ছেলে জয়ের জন্মদিন। এই দিনেই কেন এমন ছবি শেয়ার করলেন বুবলি, সে প্রশ্ন ছুটছেন নেটিজেনরা। অনেকে আবার সরাসরি বলছেন, শাকিব খানের সন্তানেরই মা হচ্ছেন না তো এই অভিনেত্রী। মজার বিষয়, এই প্রশ্নের উত্তর বুবলির মুখ থেকে সরাসরি না পাওয়া গেলেও নায়িকার ছবির ক্যাপশন রহস্যাবৃত। লিখেছেন, মি উইথ মাই লাইফ, এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি, তার উপরে হ্যাশট্যাগে লেখা থ্রোব্যাক আমেরিকা। মূলত শাকিবের বিপরীতে শেষ ছবি বীরের শুটিং সেট থেকে বুবলির একটি ছবি প্রকাশ হওয়ার পর তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাঁটতে শুরু করেছেন বুবলি? এর আগে 2008 সালে শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। এরপর 2016 সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন তিনিও। আর 2017 সালে বিদেশ থেকে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। তখন একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু। তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, বুবলিও কি একই ঘটনার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন?